পেনভিশন টিভি প্রেজেন্টস একজন বোন জানতে চেয়েছিলেন যে তিনি স্বাবলম্বী তিনি জব করেন তিনি স্বাবলম্বী তো তার উপরে তিনি মনে করছেন তার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তার স্বামী তাকে অনুমোদন দিচ্ছেন না যেতে তো ক্ষেত্রে তিনি যদি অন্য কোনো মাহরামকে সাথে নিয়ে হজ করেন স্বামীর অনুমতি ছাড়াই সেক্ষেত্রে তিনি এটা করতে পারবেন কিনা নাকি স্বামীর অনুমতি ছাড়া তিনি বাইরে যেতে পারবেন না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ স্পর্শকাতর হজ ফরজ হয়েছে এই বোনের উপর কিন্তু স্বামী যেতে যাওয়ার অনুমতি দিচ্ছেন না কেন আপনি অনুমতি দেবেন না কেন আপনিও যান আপনার যদি হজ করার সামর্থ্য থাকে আপনি যান আপনার স্ত্রীকে নিয়ে যান আর যদি সামর্থ্য না থাকে তাহলে স্ত্রীকে বলেন যে ঠিক আছে আমার হজে যাওয়ার খরচ যা দরকার তুমি দাও এবং বিষয়টা আন্ডারস্ট্যান্ডিংয়ের আপনি একটি ফরজ জন্য বাধা দিতে পারেন না তবে স্বামী যদি শেষ পর্যন্ত অনুমতি না দেয় স্বামীকে বুঝাতে হবে বুঝাইলে স্বামী বুঝে যাবে তাহলে স্বামীর অনুমতি ছাড়া তো আপনার যেতে পারবেন না ক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন কিন্তু একজন মোমেন স্বামী অনুমতি দিবেন না এটাও সরিয়া লঙ্ঘন অতএব দুই পক্ষকেই বিষয়টি আরও বুঝতে হবে উপলব্ধি করতে হবে আল্লাহ সহজ করল